আমাদের এক বোন জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন যে আমি মাসের বেশিরভাগ সময় অসুস্থ থাকি, মহিলাদের যে অসুস্থতা থাকে সেই অসুস্থতায় আমি ভুগতে থাকি, এক্ষেত্রে আমি ইবাদতগুলো কিভাবে করব। প্রথমত মাসের বেশিরভাগ সময় যদি ব্লিডিং হতে থাকে তাহলে সেক্ষেত্রে তার ইতিপূর্বে যদি একটা অভ্যাস থাকে যে এতদিন ছিল এই অসুস্থতাটা একটা সময় শুরু হয়েছে, তার আগে 10 দিন তার মিনস হতো অথবা 8 দিন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে 8 দিন কিংবা 10 দিন যেটা হবে এর বাইরের দিনগুলো, অতিরিক্ত দিনগুলো, প্রতি মাসের অতিরিক্ত দিনগুলো আপনার অসুস্থতা হিসাবে গণ্য হবে এবং সে অবস্থায় আপনি নামাজ রোজা সব কিছু করবেন। ধরা যাক যে আপনার সাধারণত 8 দিন হতো, হঠাৎ করে আপনি অসুস্থ হওয়ার পর দেখা গেলো যে 8 দিন না, 20 দিন, 25 দিন এরকম লং টার্ম চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে 8 দিনের পরবর্তী যে ব্লিডিংগুলো এগুলো অসুস্থতা হিসাবে গণ্য হবে এবং সেই অবস্থায় আপনার নামাজ রোজা সব কিছু অ্যাজ ওয়েল একদম সাধারণ মানুষের মতো আপনার জন্য প্রযোজ্য হবে, বিদেশ সেগুলো আপনি করতে থাকবেন। আর যদি এরকম হয় যে না আপনার কোনো অভ্যাস আগে থেকে নাই বরং এই শুরু থেকেই আপনার এরকম, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে সীমা 10 দিন সেটা ধরে 10 দিনের অতিরিক্ত যেটা আছে সেটাকে আপনি অসুস্থতা ধরে সেই সময়টাতে আপনি স্বাভাবিক নামাজ কালাম ইত্যাদি পড়বেন। জি।